এটা আঙ্কেল ওই যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে যে ঝামেলা চলছে সেটার জন্য। বাসভবনে একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তিনি বলেছিলেন
আগামী এক মাসের মধ্যে ম্যাথ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নেওয়া হবে। সেই প্রেক্ষিতে তিনি নিজ সচিবের দ্বারা একটি প্রতিবেদন কমিটি গঠন করে দিয়েছিলেন। আমরা সকলেই অবগত যে সেই প্রতিবেদন কমিটি আগামী 18 মে আসতে আর এক মাস বাকি রয়েছে, 11 মাস অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত ম্যাথের যৌক্তিক দাবি দাওয়া মেনে নেওয়া হয় নাই। আমরা জানি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজকে প্রতারণায় রূপ নিয়েছে। গতকাল বোর্ডের যে মিটিং ছিল, আমাদের প্রাণের দাবি ছিল মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে বাংলাদেশের স্বতন্ত্র একটি বোর্ড গঠন হবে। আমরা দেখেছি এক শ্রেণীর কুচক্রি মহল এই বোর্ডের নাম দিয়েছে বাংলাদেশ অ্যালাইড প্রফেশনাল শিক্ষা বোর্ড। একটি বাংলিশ বোর্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, ম্যাথ শিক্ষার্থীরা বেঁচে থাকতে তাদের মর্যাদায় আঘাত লাগে এইরকম কোন বোর্ড বাংলাদেশে স্থাপন হবে না। আমরা গতকাল মন্ত্রণালয়ে স্পষ্ট করে বলে এসেছি এই অযৌক্তিক অসংগতিপূর্ণ বোর্ডের নাম সারা বাংলাদেশের ম্যাথ শিক্ষার্থীরা মেনে নেবে না। তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে 209টা প্রতিষ্ঠানের ম্যাথ শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ মিছিল করছে। তারই ধারাবাহিকতায় আজকে ঢাকায় দামের এই বিক্ষোভ মিছিলে দাঁড়িয়ে আমরা আর একবার সুস্পষ্ট করে বলতে চাই, আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বলতে চাই, সারা বাংলাদেশের একযোগে যেই শান্তিপূর্ণ মেসেজটি গভর্নমেন্টকে দিতে যাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতে যাচ্ছে, সেটি হল সুস্পষ্ট। 2009 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যাথ শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র বোর্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যে বোর্ডের নাম ছিল মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ। আজকে 2018 সাল, তবুও সেই সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হয় নাই। কে সেই কুচক্রি মহল যারা এই বোর্ডের নাম বাস্তবায়ন করতে দেয় না? ওই সকল কুচক্রিদের কালো আজ ভেঙে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে। আমার অনিতি বিলম্বে অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ডের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে অন্যতায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকায় প্রবেশ করে যেই কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচির দায়ভার কিন্তু এই ঊর্ধ্বতন নীতি নির্ধারকদের নিতেই হবে। সংগ্রামী বন্ধুরা আমার আমাদের এই ন্যায্য দাবি দেওয়ার সাথে কি আমরা সবাই একমত? আমাদের কি মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে বোর্ড লাগবে? যদি প্রয়োজন হয়, যদি এই দাবি যৌক্তিক হয়, তাহলে ম্যাচ বন্ধ হয়ে গেলে, ম্যাচ ছুটি হয়ে গেলে আমরা কি বাসায় যাবো? আমরা কি বাড়ি ফিরে যাবো? ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাচ ছেড়ে যাব না। এই ম্যাচ আমাদের বাবা মার স্বপ্ন, এই ম্যাচ বঙ্গবন্ধুর স্বপ্ন। এই ম্যাচ থেকে যারা পাশ করে তারা ডিপ্লোমা ডাক্তার হিসেবে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে গ্রাম বাংলার 86,000 গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। আজকে কারা গ্রাম বাংলার মানুষের স্বাস্থ্যসেবাকে বিঘ্ন করতে চায়, আজকে কারা গ্রাম বাংলার স্বাস্থ্যসেবাকে অনিশ্চিত করতে চায়, সেই সকল কুচক্রীদের রাস্তাতে নেমে নিয়ে এসে আমরা তাদের কালো হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমাদের, আমরা আমাদের যৌক্তিক দাবি দেওয়ার ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সারা দেশব্যাপী আগামীতে আমরা বাস্তবায়ন করব। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্তি করব। আজকে ঢাকা শহরের একযোগে দামের জমা ম্যাচ, শ্যামলী ম্যাচ, সাইড ম্যাচ, এসপিকেএস ম্যাচ, ঢাকা ম্যাচ, একনাথ ম্যাচ সহ ঢাকা মহানগরীর যতগুলো ম্যাচ ছিল সকল ম্যাচের শিক্ষার্থীরা একযোগে রাজপথ নেমেছে। আগামীতে তারা সকল শিক্ষার্থীরা, প্রায় লক্ষাধিক শিক্ষার্থী যদি ঢাকায় প্রবেশ করে তাহলে আপনারা বুঝতেই পারছেন রাজধানীর অবস্থা কোথায় চলে যাবে। হুঁশিয়ার করে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে কোন কুচক্র সিদ্ধান্ত বাংলাদেশে প্রতিস্থাপন করলে তার ভাই ওই কুচক ভিতরে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পরিচালনা করছি। যদি এই কর্মসূচিকে কেউ ব্যাহত করতে চায়, এই কর্মসূচিকে যদি কেউ অন্য কোনো কাজে নিতে চায়, তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই বলে আমরা আমাদের যৌক্তিক দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যখন যেভাবে রাজপথে নামতে হবে সেইভাবেই নামবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি এখানে এই সমাপ্তি করছি। জয় বাংলা, জয়।